দীর্ঘ আট মাস বন্দি থাকার পর জামিনে মুক্তি পেলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার প্রাক্তন পৌর প্রশাসক প্রণব চ্যাটার্জী এদিন আসানসোলের সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর শহর বর্ধমানের ঢলদিঘির কাছে একটি অফিসে উপস্থিত হন সেখানে আগে থেকেই দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেয় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত হিন্দ বাহিনীর নেতৃত্ববৃন্দ আমি সরকারি কর্মচারী নই কাজে আমার বিরুদ্ধে এটা প্রযোজ্য নয় কিন্তু ওই ধারায় তো আমার বিরুদ্ধে মামলা চলবে এবং এই মামলা তো ওরা শেষ করবে না শোলের ডায়লগ যেমন আছে না চাকরি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সাধ্যমতো কাজ আমরা করি

আজ যারা ইমার্জেন্সির বিরুদ্ধে বড় বড় কথা বলছে তারা সেদিন কোথায় ছিল আমি তো জেলে ছিলাম এবং আলিপুর সেন্ট্রাল জেলে ছিলাম কাজে আমার কাছে তো এটা বৃহৎ জেল যাত্রা না এসছে তো বেশি দিনের জেল আমি কেটে এসেছি ভাই কাজে এটা নতুন কিছু নয় দুঃখ করে বলছে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আমরা চাই সিবিআই কাজ করুক ইডি কাজ করুক কিন্তু নিরপেক্ষভাবে কাজ করুক আমি যদি টাকা চুরি করে থাকি ভাই আমার আজও সাড়ে তিন কোটি টাকা লোন আছে আইসিআই ব্যাংকে লোন আছে যে কেসে আমাকে ধরেছে সে কেসটা উনিশশো এক দু হাজার এগারো সালের কেস কেউ যদি চুরি করে কেউ যদি ডাকাতি করে কেউ যদি অন্যায়ভাবে পয়সা নেয় যদি কোনো ক্রিমিনাল মানি নেয় তাকে অ্যারেস্ট করা হোক কিন্তু মিথ্যা মামলা কেন কর। আমার বিরুদ্ধে তো কোনো জিনিস প্রমাণ করতে পারলো না আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের দিন দীর্ঘ আট মাস পর আজকে আমাদের বাড়িতে ফিরে এসেছেন এবং মিথ্যা মামলায় যেভাবে ওনাকে ইডি এবং সিবিআই ফাঁসি ছিল তো সেই কেসে প্রমাণ তো করতে পারেনি এখন বিচারধীন অবস্থায় রয়েছে তো আমরা প্রচণ্ড খুশি আজকে আবার আমরা প্রণব চ্যাটার্জি মহাশয়কে আমাদের কাছে ফিরে পেয়েছি আমরা আনন্দ করছি এবং ওনাকে ফুলের মালা এবং ফুলের স্তবক দিয়ে আমরা বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেস কর্মীরা অভ্যর্থনা জানালাম সাথে সাথে একটু মিষ্টি করলাম বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট আনন্দ বার্তা